গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি। আমার একটু পরে ইচ্ছা আছে, মানে ভিডিওটা পরে হয়তো দেব বা আগে দেব, আমার একটা লাইভ করার ইচ্ছা আছে, কয়েকটা কথা একটু লাইভে বলবো বলে ভুলে যাই, আজকাল মনে থাকে না। আর এত মানে এত হুড়োহুড়ির মধ্যে দিন কাটছে, মানে কোন কাজটা আগে করবো বুঝতে পারি না। তার মধ্যে বাবা মা আছেন, ওনাদের এতটা বয়স হয়েছে, বাবার প্রায় 90 বছর হতে চলবে, আর মারও প্রায় 80-র কাছাকাছি। তো বুঝতেই পারো যে ওনাদের নিজস্ব বয়স হলে একটু বাচ্চাদের মতো হয়ে যায়, টাইম টু টাইম খাবার দেওয়া, টাইম টু টাইম একটু যদি সময় না দিই সারাদিনে তাহলে একটুখানি অভিমান হয়, একটু সময় না, তোরা তো ব্যস্ত, কাজে সেই দিকটা লক্ষ্য রাখা, মানে যেরকমই ব্যস্ত থাকি না কেন টাইম টু টাইম একটু সময় দেওয়া। তো সব মিলিয়ে মিশিয়ে প্লাস নিজের কাজ, কোভিডের পরে ব্যবসাটা আবার একটু চালু হয়েছে, প্রার্থনা করছিলাম যাতে নিজের কাজটা একটু করতে পারি, দুটো পয়সাও আসে প্লাস একটা কনফিডেন্স থাকে। তারপর সত্যি কথা ভগবান জানেন আমি এই ব্যবসা করে আমি অনেক কমিটমেন্টস, আমি এই সব কিছু তো প্রশান্তিদের কাছে চাওয়া যায় না, মেয়ে বড় হয়েছে, সব কিছু তো মেয়ের কাছে চাওয়া যায় না, তো একটা নিজের একটা সেটার জন্যই ব্যবসা একটা সময় শুরু করেছিলাম, যে আমার অনেক কিছু করতে ইচ্ছা করতো, সেই সময় তো বুঝতাম না, ভাবতাম যে পাশে কি দাঁড়ানো মানে অর্থ সাহায্য, কিন্তু এখন আমি বুঝতে পারি যে কার্মিক প্যাটার্ন চেঞ্জ করতে গেলে কিন্তু শুধু অর্থ দিয়ে হয় না, মানে অর্থ দিয়ে সাময়িক হয়তো সে রিলিফ পেলো, কিন্তু ওই কর্মটা যতক্ষণ থাকবে আবার ঘুরে আসবে, আবার অর্থ নষ্ট হবে। তো সেই জন্য আমি ওই এত পড়াশোনা করি, পয়েন্টস শেয়ার করার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার, তো ঈশ্বরের কৃপায় ব্যবসাটা আবার একটু একটু করে শুরু হয়েছে, তোমরা সবাই আবার একটু নিতে শুরু করেছো, তাতে আমার একটু কাজটা, এতগুলো কারিগর, তাদের পরিবার, আমরা কাজ করলে ভাইসি ভার্সাও ওরাও আমাদের দেয়, আমরাও ওদের যদি বিক্রিটা দিতে থাকি সমানেই বলতে থাকে, দিদি আরেকটু মাসে নাও আরেকটু শাড়ি, ইচ্ছে তো করে, কিন্তু কথা হচ্ছে যে এখন থাকারও জায়গা হয় না, মানে কোথায় রাখবো, একটু বিক্রি টিক্রি না হলে। তো যাই হোক, সেটা ঈশ্বরের পরম করুণা যে আমার বলে না, সবারই একটু একটু করে আবার শুরু হয়েছে। তো যেটার জন্য আমি এসেছি সেটা হচ্ছে, একটু পরে ইচ্ছা আছে লাইভে একটা কথা বলবো, আর এখন যেটার জন্য এসেছি সেটা হচ্ছে যে রাগ নিয়ে কথা বলছি, যে অ্যাঙ্গার কন্ট্রোল। তো প্রচুর মানে প্রচুর আসে এরকম, প্রচুর কথা আসে যে অ্যাঙ্গার, মানে সংসারে ধরো এমন একটা মানুষ আছে যে ভীষণভাবে মানে তার রাগটা আমাদের ওপর এসে পড়ে, বা আমি আমার নিজের কথা বলছি, বা আমি একটা ইন্ডিভিজুয়াল চরিত্র হিসেবে হয়তো খুব রাগ দিই, আমার রাগটাকে কন্ট্রোল করতে পারি না, যদি বা বুঝতে পারি যে এত রাগে রাগ ক্ষতি করে, রাগের মতো মানে এটাকে কী বলবো, রাগের মতো স্ল্যান্ডার, মানে রাগ হলে একটা সুস্থ ডিসিশান নেওয়া যায় না, রাগ হলে রাগ মিশ্রিত যে কথা সেটা কখনো কম্প্যাশনের কথা হয় না, অলওয়েজ মানে ভুল কথা হয়, রাগের মাধ্যমে আমরা কাউকে হার্ট করে ফেলি, সম্পর্ক দূরে চলে যায়। তো রাগ কন্ট্রোল না করতে পারলে কিন্তু খুবই মুশকিল। এবার রাগ কন্ট্রোল এরকমভাবে কী করে আমরা করবো, রাগ দুম করে বললাম কাউকে যে রাগ কন্ট্রোল কর, রাগ কন্ট্রোল কী করা যায়, তো ওভাবে রাগ কন্ট্রোল করা যায় বিভিন্ন কারণে। আমরা এই ঘোর কলিযুগ এখন, মানে ঠাকুর বলে গেছেন শ্রী শ্রীরামকৃষ্ণদেব যে এই যুগে তপস্যা যাগ যজ্ঞ কিছুতেই কাজ হবে না, শুধু ঈশ্বরের নাম গান। তো সেই নাম গান করার সাথে সাথে যত আমরা নাম গান করবো, সাধন করবো, ঈশ্বর মা ভগবানকে মনে করবো, ঈশ্বরকে মনে করবো, তার সাথে সাথে একটা কথাও দেব যে মানুষ হয়ে আমি এসেছি পৃথিবীতে আরেকটা মানুষকে মানুষ হিসেবে দেখা, আমরা সেটা দেখি না, আমাদের যখন রাগ হয় তখন ওই অপর মানুষটাকে আমরা, ইভেন মানুষ তো দূর কথা, পশু পাখির সঙ্গে তুলনা করি, আমি আর ডিটেলে বলছি না, এটা হচ্ছে রাগ, যে এক হাঁড়ি দুধের মধ্যে এক ফোঁটা লেবুর রস, যাই আমরা করি না কেন সারা জীবন ধরে রাগ আমাদের ওই লেবুর রস সব জিনিসটা গুড ফরচুনটা পুরো নষ্ট করে দেয়। জানি আজকেই আমার সব কথা তো ডিটেলে বলা যায় না, আজকেই আমার সাথে একটা ঘটনা ঘটেছে, যে আজকে বলে নয় আমাদের বিভিন্ন রকম ঘটনার সম্মুখীন হতে হয় যখন
ভয় রাগের একটা চেহারা ভিতরে খুব স্বাভাবিকভাবে আসার একটা টেন্ডেন্সি হয়, কিন্তু ওখানেই হচ্ছে অ্যাঙ্গার কন্ট্রোল। তো যাই হোক, কালকে কেউ আমাকে কমেন্ট করেছে, বড় বড় কমেন্ট করেছে, কিছু সময় আমি উত্তর দিতে পারি না বা ইচ্ছা করে উত্তর দিই না, যে পাছে কোনো হার্শ কথা আমার হাত দিয়ে বেরিয়ে যায়, মুখ দিয়ে বেরিয়ে যায়, বা মুখ থেকে বলার আগে আমার মাথায় এসে যায়, তার জন্য আমি অ্যাভয়েড করি। আগে আমি রিমুভ করে দিতাম, কিন্তু এখন রাখি যাতে তোমরা দেখতে পারো যে এই ধরনের মানুষ এই ধরনের কমিটমেন্ট মানে এই ধরনের কমেন্ট করে। তো যাদের কী বলবো, আমার সত্যি কথা কিছু বলার নেই। তো যেটা উনি করেছেন, লিখেছেন খুব সুন্দর, তো খুব সুন্দর লিখেছেন। তারপর লাস্টে লিখেছেন যে তুমি এখন এই তোমার অসুখের দোহাই দিয়ে পয়সা রোজগার করবে, লোককে বুদ্ধ বানিয়ে আমার কথা লিখেছে, আমাকে কমেন্ট করেছে। তুমি তোমার একটা কোনো পুরোনোত্তর ভিডিও যেখানে আমি আমার রোগের কথা বোধ হয় বলেছিলাম, সেটা দেখে বোধ হয় উনি কমেন্ট করেছেন, তুমি কি এখন এই লোককে বুদ্ধ বানিয়ে তোমার অসুখের দোহাই দিয়ে তুমি পয়সা রোজগার করবে, মানে ইউটিউবটা তো একটা পয়সা রোজগার। তা আমি সত্যি কথা, হয়তো উনি শুনছেন বা শুনছেন না, আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে ধুম করে একটা কথা উনি আমায় বলে দিলেন। ঠিক আছে, আমি হয়তো হেসে নিচ্ছি, কিন্তু অন্য আরেকটা মানুষকে যে বললেন সেই মানুষটাকে কিন্তু উনি অ্যাকচুয়ালি টেনে নিচের দিকে টানানোর একটা, কারণ সঙ্গে সঙ্গে সেই মানুষটা ভাবলে আমাকে এত বড় কথা বললো, হট করে একটা কমেন্টের উত্তর দেবে, এই সাথে সাথে নিজেরও ভুল কজ হলো, আরেকটা মানুষকেও নামিয়ে দিলেন, তারও একটা রাগের উৎপত্তি হলো। তো এইভাবে আমরা সমাজ তৈরি হয়েছে, সমাজটা তৈরি হয়েছে অ্যাঙ্গার বেসড। তো আমাদের পক্ষে তো আমরা তো মশা মাছির মতো ছোটো 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 প্রাণ, আমাদের একার চেষ্টায় তো কীভাবে আমরা, হ্যাঁ আমি হয়তো উত্তর দিই নিও না, কেননা ওটা আমার কন্ট্রোল যে আমি না উত্তর দেবো না, যদি বাই চান্স কোনো খারাপ দিয়ে বেরিয়ে যায়, যদি বাই চান্স আমার মনে হয়। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে এরকম হয়, এভাবে আমরা কন্ট্রোল করতে পারি, কারণ আমরা তো সাধারণ মানুষ, এভাবেও আমরা কন্ট্রোল করতে পারি। আমি ওনাকে একবারও লিখিনি যে আপনি যে দুম করে জাজ করছেন, আপনি অন্য ভিডিও দেখেছেন, কারণ আমার মনে হয় ওই সময়টা না করে বরং আমি আমার জীবনটাকে শেয়ার করি আরেকটা ভিডিও, সেটা দেখলে শুধু উনি না আরও 10টা মানুষ দেখলে নিজেরাই জাজ করতে পারবে যে না আমরা একটুখানি ভেবে দেখি, বা আমার বলার আগে আরেকবার ভাবি, আর দুটো ভিডিও দেখি যে না উনি আসেননি পয়সা রোজগার করতে, শুধুমাত্র অসুখের নাম করে। তো এই গেল একটা কথা। আরেকটা কথা বলছি, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা বলছি, সব কথাতেই ওনার নাম চলে আসে। তো ওনার কথা খুব মনে পড়ছিল আজকে যখন রাগ নিয়ে কথা বলছিলাম। তো উনি বলছিলেন যে একবার উনি এরকম উনি বসেছিলেন, মানে দক্ষিণেশ্বরে এরকম, সেই সময়টা ভক্তরা ছিল না, উনি খালি বসেছিলেন এবং উনি মানে মেডিটেশনেই ছিলেন, মানে ধ্যানই করছিলেন। ওনার যখন ধ্যান, উনি একটা টাইমে ওনার ধ্যানটা এ হয় এবং উনি মানুষ চক্ষে মানে চোখ দিয়ে উনি দেখেন ওনার শরীর থেকে, তোমরা অনেকেই যারা ঠাকুরের বই পড়ো বা কথামৃত করেছো বা অনেক বইতেই এই ঘটনাটার উল্লেখ আছে, যে ঠাকুরের আদিজীব প্রথম দিকে যে অতীত জীবন যেটা, সেই ভূমিতে অনেকেই সাধু মহারাজরাও এই ঘটনাটা শেয়ার করেছেন যে এরকম ঠাকুরের ধ্যান এরকম ভেঙে যায়, সাধন থেকে উঠে উনি মানুষ চক্ষে মানে এই ফিজিক্যাল এই চোখ দিয়ে উনি দেখছেন যে ওনার শরীর থেকে দুজন বেরিয়েছে, ভাবো গায়ে কাটা দেয়, ওনার শরীর থেকে দুজন সত্তা বেরিয়েছে, একজনের চেহারা হচ্ছে সাধু বেশে আর আরেকজনের হচ্ছে দেখতে অনেকটা ডেভিল। আমি ডিটেলে যাচ্ছি না, মানে একজন হচ্ছেন পজিটিভ পাওয়ার, তিনি ওটা উনি শেয়ার করছেন আমাদের সাথে, আমি সহজ করে বলার চেষ্টা করছি, একজন ওইরকম সাধু বেশে যিনি পজিটিভ, আর আরেকজন এসেছেন ওরকম যিনি খুব রাগি, মানে তার চেহারা উনি দেখছেন, আমাদের ঠাকুর দেখছেন যে মারপিট হচ্ছে দুজনে, পজিটিভিটি আর নেগেটিভিটি অসম্ভব যুদ্ধ হচ্ছে, এবং উনি কিন্তু মানুষ চক্ষে দেখছেন, অবতার পুরুষ উনি মানুষ চক্ষে দেখছেন যে ওই পজিটিভ মানুষটা এবং নেগেটিভ মানুষটা অসম্ভব যুদ্ধ করছে। পজিটিভ মানুষটা জিতে গেল, যার হাতে কমণ্ডলু, মানে যারা ঘটনাটা জানে তারা মানুষটার চেহারা সম্বন্ধেও জানবে যে উনি ওনার কথা ঠাকুর বলেছেন যে ওনার চেহারাটা হাতে এরকম কমণ্ডলু, ওনার চেহারাটা অনেকটা সাধু বেশ,
তো কি বলবে এটা, আমি আমি আমার মতো করে আমার রিয়েলাইজেশন আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা ঠাকুর যিনি অবতার পুরুষ ছিলেন, অবতার পুরুষ নিয়ে আমরা অনেকেই পড়াশোনা করি, সামান্য সামান্য কিছু জানার চেষ্টা করি। যাই হোক, সেই অবতার পুরুষ দেখছেন নিজের শরীর থেকে বেরিয়ে পজিটিভ নেগেটিভ দুটো পাওয়ার ঝগড়া করছে, যুদ্ধ করছে, এবং লাস্টলি পজিটিভ পাওয়ারটা জিত হলো এবং দুজনেই আবার শরীরে এসে মিলিয়ে গেল। এটার মাধ্যমে ঠাকুর বোঝাতে চাইলেন যে আমাদের ভিতরে কিন্তু পৃথিবীটা যেরকম পজিটিভিটি আর নেগেটিভিটি মিলিয়ে তৈরি হয়েছে, কেউ যদি বলে হাফ পজিটিভ হয় না, হাফ নেগেটিভ হয় না, আমি অর্ধেক রাগী হয় না, আমি অর্ধেক শান্তি চাই হয় না, যে কোনো একটা হয়, আমি রাগি নয় বলবো রাগি না, সেটা বলার ক্ষমতা রাখতে হবে। ওটাই সাধনা, ওটাই চেষ্টা করতে হবে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে, আজকে করলাম কালকে করলাম না সেটাই নয়। তো ওইটা ঠাকুরের কত সহজ করে ঠাকুর আমাদের বুঝিয়ে গেলেন যে যেরকম ঠাকুরের দেহ থেকে এরকম বেরিয়ে ঠাকুর দেখছেন, আমাদেরও কিন্তু রয়েছে পুরো পৃথিবীটাই পজিটিভ নেই, আমি কোনটাকে ইনভাইট করছি, দুজন যে বেরিয়ে এরকম নাচছে সারফেস করছে আমার সামনে, মানে আমার ভিতরে যে অহং সত্তাটা, আমার ভিতরে যে রাগি একটা সত্তা, দেখো কত বড় চোখ হচ্ছে, বুঝছো, আজকাল আর চোখ বড় হয় না, আগে বয়স হচ্ছে তো এখন চোখটা বড় হয় না, আগে এরকম বড় যখন নাচতাম তখন চোখ আরও বড় হতো। তো যাই হোক, ওই দুটো সত্তা না বেরিয়ে এরকম আমাদের ভিতরেও রয়েছে, মাঝে মাঝে ওরা বেরিয়ে পড়ে, ঠিক আছে, এবং বেরিয়ে না বেশিরভাগ ক্ষেত্রে, মানে আমি আমার জীবন দিয়ে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা হেরে যাই নেগেটিভিটির কাছে, তখন আমরা খারাপ কথা বলে ফেলি বিভিন্ন রকম, মানে বেশিরভাগ ক্ষেত্রে যখন শরীরে আবার জিনিসটা মানে আমরা নিই আবার, সেটা আমার কিন্তু ওই ওভার পাওয়ার করে নেগেটিভিটি, ওইটাই হচ্ছে রাগ কন্ট্রোল করার। এ সবসময় যদি আমি ভাবি যে আমার ভিতরেই দুটো পাওয়ার আছে, আমাকেই কন্ট্রোল, বাইরে কেউ ভগবান এসে কন্ট্রোল করে দেবে না, ভগবান এসে কন্ট্রোল করে দেবে না, ঠিক আছে, আমাদেরকেই কন্ট্রোল করতে মনে রাখতে হবে যে সব থেকে নিত্যদিনের মধ্যে সব থেকে রং কজ হচ্ছে ওই নেগেটিভ পাওয়ারটা যখন আমাদের বাইরে বেরিয়ে আসছে, সারফেস করছে, কাউকে খারাপ কথা বলছে কাউকে, তখন অ্যাকচুয়ালি আমাদের ওই নেগেটিভ পাওয়ারটা আমাদের জীবনটাকে ওভার পাওয়ার করে, ওটাকে ওই পজিটিভ পাওয়ার দিয়ে, চিন্তা শক্তি দিয়ে, কম্প্যাশন দিয়ে, ভালোবাসা দিয়ে ভাবতে হবে। তো এটা বলতে বলতে আরেকটা কথা মনে পড়লো, সেই তোমরা এগুলো সব নিশ্চয়ই জানো, বহু পুরনো দিনে এরকম একজন মানুষ আরেকজন মানুষকে এরকম ভীষণভাবে, আমি ডিটেলে যাচ্ছি না, জাস্ট শোনার তো তিন চার ঘন্টা ভিডিও হয়ে যাবে, তো এরকম ভীষণভাবে কষ্ট দিত, তো কাজিন ছিল ওরা, দুই ভাই, তো বাবা মা বোঝাতেন যে তোরা এরকম ঝগড়া করিস না, একই তো রক্তের তোরা এরকম বোঝাতেন, কিন্তু মানে এমন হয়েছিল যে মানে খুনোখুনির জায়গায় চলে গেছিলো। একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখে যে যা যে ভাইয়ের সাথেও যে ভাইয়ের সাথেও যুদ্ধ, যার সাথে ওর এত নানা রকম সমস্যা, সম্পত্তি নিয়ে সম্পত্তিগত সমস্যা, এই সেই, যার সাথে ওর এইরকম রাগে মানে একটা দিনও ওদের বিনা ঝগড়ায় যায় না, সেই রাত্রিবেলা তাদের মধ্যে একজন দেখছে অপর আরেকজনকে যে সে আগের জন্মে সন্তান ছিল, ভাবলে সত্যি গায়ে কাটা দিয়ে ইষ্ট, ঈশ্বর কখনো কখনো আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার মাধ্যমে, ধরো কারুর সংস্পর্শে এলাম, সে একটা কিছু গল্প বলবে, বা স্বপ্নে কিছু দেখলাম, বা এরকম এরকম অনেক রকম ফেজ হয় মানুষের জীবনে, ঈশ্বর জানান দেয়। তো এই ছেলেটা সেরকম হয়েছিল, স্বপ্নে দেখেছিল যে যার সাথে সবচাইতে বেশি ঝগড়া করে সে ওর গত জন্মে সন্তান ছিল, মারাত্মক, মানে আনফিনিশড একটা জার্নি, গত জন্মে সম্পূর্ণ হয়নি, এ জন্মে এসছে এইটা অপরচুনিটি, ও তো আবার সেই আনফিনিশডই রাখছে, মানুষের প্রতি মানুষের যে একটা কমপ্লিটেড, একটা কমপ্লিট একটা, মানে আমি তোমায় ভালো কথা বলবো, তুমি আমায় ভালো কথা বলবে, আমি তোমার দিকে হাসবো, হেসে কথা বলবো, তোমার দুটো জিনিস শেখাবো, তুমিও তোমার অভিজ্ঞতা জানো তো, আমি এরকম ছিলাম, এখন আমি এত, এই হচ্ছে মানুষ, সেটা ওরা করতো না, মানে আবার সেই আনফিনিশড একটা জার্নি থেকে যাবে, লাইফ আফটার লাইফ এটাই চলতে থাকবে। তো সেটাই বলছেন
যে গত জন্মে আমরা জানি না, যারা আমাকে আজকে সব থেকে বেশি বিরক্ত করছে, হতে পারে সে গত জন্মে আমার সব থেকে কাছে মানুষ ছিল, আনফিনিশ জার্নি কোনো কারণে। আমরা এখন তো পাস্ট রিগ্রেশন সমস্ত শুরু হয়েছে, সায়েন্টিফিক ওয়েতে জানতে জানা শুরু হয়েছে। ইচ্ছা আছে আমার এটা নিয়ে একটা গল্প, আমার তো গল্পের মাধ্যমে যা বলার আমি চেষ্টা করি। কাজেই বলছে না যে মানে কোনো কিছু হয় না যে উইদাউট এনি কজ, আমাদের লাইফে এমন কিছু ঘটবে না যেটা আমার আমি যেটা কন্ট্রোল করতে পারবো না। মানে ঈশ্বর আমাদের ওভাবেই পাঠান যে তুমি পারবে কন্ট্রোল করতে, কিন্তু আমরা করি না বলে কি হয়, আমাদের ওই ব্যাড কজ, আমাদের নেগেটিভ, ওই যে ভগবানের সেই গল্পটা রামকৃষ্ণ পরমহংস, যে আমাদের নেগেটিভ শক্তিটা এত বেড়ে যায় তখন আমাদের চেহারাটার মধ্যেই না ওই নেগেটিভিটি চলে আসে, চেহারাটার মধ্যে যেটা অরা, একটা যে আমরা ঈশ্বরের সন্তান তার মধ্যে যাকে কী করে আসবে, আমি তো সারাদিন খারাপ কথা বলি, আমার ওই নেগেটিভিটি তো বাইরে বেরিয়ে নাচে। প্রতিটি মুহূর্তে কন্ট্রোল করতে বলছি, প্রতিটি মুহূর্তে। এবার আরেকটা কথা বলছি, চেষ্টা করছি বলার, আমি জানি না আমি কতটা তোমাদের কানেক্ট করাতে পারছি। আমার খুব ইচ্ছে যে তোমরা ভালো থাকো, করতে তার জন্য আমি চেষ্টা করি, মানে যা আমার উপলব্ধি আমি সেগুলো নিয়ে চেষ্টা করি। কেউ আরেকজন আমাকে কমেন্ট করেছো স্টোর হাউস কী, বারবার আমি বলি স্টোর হাউস স্টোর হাউস স্টোর হাউস হচ্ছে আমাদের শরীরটা, আমাদের লাইফটা। এই যে আমরা এই যে নড়াচড়া করছি, যে রঞ্জনা মামনি বা মাসি বা মানি বা দিদি, এই যে দেখছো এই এই যে লাইফটা, এটা হচ্ছে স্টোর হাউস আমাদের। আমি যদি পজিটিভিটি নিই তো আমার আমার শরীরের মধ্যে একটা অরা তৈরি হয়, পজিটিভ অরা, যেটা আমাদের শিশু ঠাকুর বলে গেছে যে তোরা মানুষ, তোরা ঈশ্বরের মানে ভবতারিণী মার সন্তান, মায়ের সন্তান মায়ের মতোই হবে। মায়ের সন্তান তো বলছে না, একটা আমার মেয়ে আমাকে ইশারা করে দেখাচ্ছে, ক্যামেরাটা ঘুরিয়ে দিলে কিন্তু তোমরা দেখতে পাবে, দেখাবো আমার মেয়ে এরকম করে দেখাচ্ছে, এবারে আমি তোমার সন্তান, একটু দেখাবো তোমার, দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে, আমার মেয়ে আমাকে মানে বলছে ও আমার সন্তান। আমরা চেষ্টা করি, আমাদের কী রাগ হয় না, বলছি তো আজকেই একটা ঘটনা ঘটেছে, কিন্তু চেষ্টা করেছি মা মেয়ে মিলে কম্পিটিশান করে, ঠিক কম্পিটিশান করে আমরা রাগটাকে যাতে বাড় কন্ট্রোল করেছি, যে না কোনো কারণে এটা হচ্ছে আমাদের শেখার জন্য, চলো চেক করি দেখি তো আমরা রেগে যাচ্ছি কি না। এইটা তো যেটা বলছিলাম, আজকাল খুব ভুলে যাই বলতে বলতে, কী জানি একটা বলছিলাম ভুলে গেলাম আর কি, বলছিলাম এই এই হয় আজকাল আমার, যাই হোক। এবার আরেকটা যেটা কথা বলছি সেটা হচ্ছে, সংসারে ধরো কেউ একজন, তার সাথে আমার প্রায় প্রায় ঝগড়া, ইগো, রাগারাগি, বিভিন্ন রকম কষ্টের চেহারা তার সাথে। সে আমার স্বামী হতে পারে, আমার সন্তান হতে পারে, ভাই বোন হতে পারে, বিভিন্ন রকম। তো কথা হচ্ছে যে 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 জিনিসটা আমি শেয়ার করছি, তো বিভিন্ন রকম ও স্টোর হাউসের কথা বললাম, যে স্টোর হাউস মানে হচ্ছে কি, যেটা আমি নিচ্ছি স্টোর হাউস মানে এটাকে বলছে মানে কী করে বোঝাই, আচ্ছা ঠিক আছে স্টোর হাউস নিয়ে না হয় আরেকদিন আমি পড়াশোনা করবো, মানে আমরা আমি চেষ্টা করবো বলার, তোমরা আমায় মনে করিয়ে দিও যে মামনি তুমি বলেছিলে স্টোর হাউস দিয়ে পড়া। আমার পড়ানো মানে কি, আমার পড়ানো মানে হাজারটা বই ভেটে আর আমার গুরু বাবাকে যা শেখায় তাই, আমার নিজের কোনো কথা না, কিন্তু একটা কথাও ভেবো না যে রঞ্জনা মাসি নিজে বলছে, এগুলো সমস্ত আমার গুরুর কথা, আমার গুরু আমায় যা শিখিয়েছে আমি নিজে যেটা জীবন দিয়ে পালন করি সেটাই চেষ্টা করি তোমাদের শেখানো, ঠিক যেভাবে রান্না শেখানোর চেষ্টা করবো। যাই হোক, আরেকটা কথা হচ্ছে যে সংসারে কেউ একজন আছে যে আমাকে ভীষণভাবে কষ্ট দেয়, ঝগড়া করে, ব্যথা দেয়, প্রচুর অশান্তি দেয়, সে আমার স্বামী হতে পারে, আমার ছেলে মেয়ে হতে পারে, ভাই বোন হতে পারে, যে কেউ হতে পারে। এবার ঘটনাটা হচ্ছে যে ঈশ্বর আমাদের ক্ষমতা দেয়নি অন্য কাউকে আমরা পাল্টে দিতে, আমাদের সেই পাওয়ার দেয়নি। কী পাওয়ার দিয়েছে, দিয়েছে নিজেকে পাল্টে দেয় নিজেকে। আমি যদি বলি আমার বাচ্চা এরকম করে, আমাকে ব্যথা দেয়, আমি চাই আমার বাচ্চা ঠান্ডা হয়ে যাক, আমার বাচ্চা ভালো হোক, আমাকে যাতে ভালো ব্যবহার করে, আমাকে যাতে রেসপেক্ট করে, বা আমার স্বামী আমাকে এরকমভাবে কথা বলে, বলছে দেখো এগুলো বলতে গেলে মনে হবে উপদেশ, কিন্তু যখন তোমরা পালন করবে জীবনে তখন দেখবে এটা অ্যাকচুয়ালি উপদেশ নয়, এটাকে বলে কার্যকারণ, এটাকে বলে কজ অ্যান্ড এফেক্ট,
যদি আমরা নিজেকে পাল্টাতে পারি, আমার স্বামী আমাকে দেখে বুঝবে, আমার বাচ্চা আমাকে দেখে শিখবে, আমার ভাই বোন আমাকে দেখে শিখবে যে কিছু তো একটা চেষ্টা করছি যার জন্য ও এত কন্ট্রোল, তখন তাদেরও রিপল এফেক্ট হচ্ছে। তখন আমি তো ওদের সাথে পাল্লা দিয়ে আমিও অশান্তি করি, ওরা যখন আমার ব্যথা দেয় আমি সেটা নিয়ে ভাবতে থাকি, কাঁদি, দশজনকে বলে বেড়াই যে আমার স্বামী আমাকে ব্যথা, মানে আমার স্বামী আমাকে খুব স্বাভাবিকভাবেই যখন। কিন্তু যাদের এই জ্ঞানটা একবার চলে এসছে যে স্বামীকে পাল্টানোর বা ছেলেকে পাল্টানোর ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু একটা ক্ষমতা ভগবান দিয়েছে, সেটা আমি নিজেকে পাল্টাতে পারি। আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, আমার মেয়েকে নিয়ে বলছি। আমার মেয়ে যখন এরকম প্রচুর উদাহরণ আছে, তো সবটা তো বুঝতেই পারো, সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, আমার খুব কাছের লোকের সাথেই আমার আছে। কিন্তু মেয়েকে নিয়ে বললে কি, মেয়ে আমি জানি মেয়ে কিছু ভাববে না, মেয়ে আমার পাশেই বসে আছে, তো ওকে নিয়ে আমি বলছি যে ও যখন খুব ছোট ছিল স্কুল থেকে কমপ্লেন আসতো, পড়াশোনা করে না, দুষ্টুমি করে, শুধু নিজে দুষ্টুমি করে না, অন্যদেরও বিরক্ত করে। তো নিজের পড়াশোনা যেই হয়ে যায় তখন অন্যদের খোঁচায়, পেন্সিল বক্স দিয়ে ধাক্কা মারে, এই সমান তখন ক্লাস 7-8 হয়ে গেছে, পড়ে না, গল্পগুলো করতো, তখন তো অলরেডি বড় বড় সেই কাউন্সিলার্সরা স্কুলে জয়েন করে গেছে অলরেডি, তখন দেখে দেখে সবাইকে আমাদের প্যারেন্ট টিচার্স মিটিংয়ে ওরকম সেমিনারগুলোতে সাইকোলজিস্টরা যখন বসত সমস্ত বলতে শুরু করেছে যে বাচ্চাদের না গল্পের বই পড়ান, ওরা গল্পের বই পড়ুন, যত বই পড়বে তত। তো তখন ওই নিয়ে নানা রকম নিয়ে চলছে। কিন্তু আমি একটা জিনিস শেয়ার করছি, এটা তো পরের কথা, আমি বলছি এটা ছোটো থেকেই আমি, আমার মেয়ে আমাকে দেখেছে যে আমি নিজে তো ভীষণ বই পড়তে ভালোবাসি ছোটোবেলা থেকে, এবার আমি আমার কাছে পয়সা যখন একটু পয়সাও থাকে আমি সেই পয়সা দিয়ে বই পড়ি, একটু সামান্য পয়সা থাকলেও সেটাতে আমি বই কিনি। তো একটু মেয়ে যেই বড়ো হতে শুরু করেছিল আমি ওর জন্য ফেয়ারি টেলস বিভিন্ন রকম বই ছোটো ছোটো, তখন আমাকে সবাই বলতো যে ও তো পড়ে না, তুই কেন জমাস, আমার হাজব্যান্ডও বলতো যে রাখার জায়গা নেই এত বই কিনছো পারা। আমি তখন বলতাম যে আজকে বুঝবে না, আগামী দিনে বুঝবে। মেয়ে ওই গিফটগুলো খুলতো, বই হয়তো পড়তো না কিন্তু বইয়ের গন্ধটা শুকতো, মা গিফট এনেছে, মা জানে বই আনবে, বিভিন্ন ধরনের ছবিগুলো ঘুরে ঘুরে দেখতো, গুছিয়ে গাছিয়ে রাখতো, একটা লাইনও পড়তো না, একটা লাইনও পড়তো না, সে পেশেন্সিও ছিল। কিন্তু ও দেখতো রোজ রাত্রিবেলা শুতে যায় মা একটা বই হাতে, মা রোজ একটা করে ওর পাশে যখন ঘুমায় বই পড়া, মাকে সারা দিন দেখতে পাবে। এইটাই হচ্ছে যে আমি বিশ্বাস করুন অন্য মানে বাকি মায়েদের মতো কোনো দিনও কমপ্লেন করিনি যে আমার বাচ্চা পড়ে না, কী হবে ও তো এরকম, কী হবে, আমি নাম নিচ্ছি না, আমার খুব ক্লোজ মানুষরাই বলেছে যে কী হবে এই মেয়ের, জানি না, জীবনে কোনো ফোকাস নেই, পড়াশোনা করে না। তা আমি তখন বলতাম, নিজের বিশ্বাসটা আমি ট্রান্সফার করতাম যে আমি আছি ওর সামনে পাথরের মতো দাঁড়িয়ে, মা যদি কজ ক্রিয়েট করতে পারে বাচ্চা ভালো হতে পারত। কিন্তু আমি কোনোদিন ওকে বলিনি, ওর পাশেই বসে আছে, ক্যামেরা দেখাতে দিচ্ছে না বলে কাজ করছে, ওকে কোনোদিন বলিনি, আজকে ও আমাকে সেগুলো বলে গল্প করে, মা বলো মনে আছে তোমার, ও বলে আমার, কোনোদিন ওকে আমি কোনোদিন বলিনি হ্যাঁ পড়াশোনা করিস না বই পড়িস না কোনো, কিন্তু ওর সামনে আমি করেছি, করতে 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 করতে। এর আগের দিন একটা ভিডিওতে বোধ হয় বলছিলাম যে আমি যেরকম কিছু বলছে হ্যাঁ, সে ও আরেকটা কথা তুই বললে ভালো হতো, ও বলছে না আমায় বলতে বলছে, এই একটা দিন শুরু হলো, ও ওই ওর তো বই ছিল, ওর বইগুলো নিয়ে এসে আমার পাশে শুতো, পায়ের ওপর পা তুলে দেখাতো মার মতো করে পরে, তারপর কখন যেন ও বই পড়া শুরু করে দিয়েছে, ও নিজেও জানে না সেটা, ও আমার মতো বই ভালোবাসে, বুক লাভার, আমরা দুজন পাগলের মতো বই পড়ি। এইবারে আমরা কম্পিটিশান দিয়ে মা মেয়েদের বই পড়ি, যাই হোক, তখনও কিন্তু ও পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, এর আগেও আমি বলেছি যে আমার মেয়ে পড়াশোনা এখন কেউ বিশ্বাস করে না, কিন্তু এটা ছিল অতীত আমাদের মায়ের মেয়ের যুদ্ধ। এইবারে আমি কী করলাম, স্কুল থেকে কমপ্লেন আসতো, হিস্ট্রিতে ফেল করলো, একবার 20 পেলো, মামা 20 পেয়েছে, 20 পেয়েছিলি তো, 20 তোমরা ভাবছো যে আমি বলছি, কিন্তু এগুলো সব
ঠাকুর বলতেন যে এমন কথা বলবি যাতে লোক শিক্ষা হয়, মানুষ যাতে শেখে, মানে এটাও ঠাকুরের কথা। মানে আমার জীবনটাই যেন হয় আমি যেন মানুষকে, আরেকটা মানুষ যে কষ্টে আছে তাকে যেন একটু হাতটা বাড়ি, হাত বাড়াবো কী দিয়ে, আমার জীবন দিয়ে, আমি যেটা করেছি আমার জীবনে, তো ভালো কথা। ও যেবার হিস্ট্রিতে 20 পেল সেবার তো আমার কর্তা তো বললো ও আর কিছু হবে, হাসছে বসে আর, ও এই মেয়ের আর কিছু হবে না, আশা ছেড়ে দাও, এত ভালো স্কুলে এত কষ্ট করে আমরা দিয়েছি, ছেড়ে দাও, ওরা কিছু হবে না। কিছু বললাম আমি, তারপরে শুরু করলাম আমার আবার মায়ের খেলা শুরু করলাম, মা কী পারে, আমি কী করলাম। তখন কিন্তু ও বেশ 7-8 উঠে গেছে, 7 কেন 8 বোধ হয় উঠে গেছে। আমি কী করতাম যখন ও করতে, স্কুল থেকে অলরেডি প্রেশার আসছে, একবার হিস্ট্রিতে ফেলও করেছে, বুঝতে পারছে একটা মান অপমানের ব্যাপার আসতে শুরু করেছে, বড় হচ্ছে, অন্য বাচ্চারা অন্য বন্ধুরা ভালো ইয়ে করেছে, প্লাস মা কিছু বলে না সেটাও দেখছি, সব মিলিয়ে মিশিয়ে ওর একটা বিয়ে হয়েছে। ও আজকাল দেখি, মানে সেই সময় একটা কথা বলছি, একটু নাড়াচাড়া করতে শুরু করেছে। বলতো ও যেই বই নিয়ে বসতো আমি বলতাম চল মাম্মা ফুচকা খেয়ে আসি, চল মাম্মার এই সিরিয়ালটা দেখি, চল সাবধান ইন্ডিয়া দেখি, চল ক্রাইম পেট্রোল, এই পাশে বসে আমায় মনে করিয়ে দিত। যেই ও পড়তে বসতো আমি ওকে ডিস্টার্ব করতাম। একটা সময় এলো, তখন ক্লাস 9 উঠে গেছে, আমায় বললো যে মা তুমি কিন্তু আমাকে পড়তে দিচ্ছ না, তখনই সত্যিই গায়ে কাটা নেই, ততদিনে কিন্তু ওর, কারণ আমি ওকে কোনোদিন বিরক্ত পর 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 এই পর সেই পর, মায়েরা তখন খাতা নিয়ে দৌড়চ্ছে, এই হোমওয়ার্ক তো কিচ্ছু করতাম, শুধু নিজের ওপর বিশ্বাস করেছিলাম। আর ভগবানকে বলতাম আমি মা হয়ে যদি কজ ক্রিয়েট করতে পারি ওর সামনে, আমার বাচ্চা আমার মতো হবে। গোলাপ গাছে কখনো কাঁটা ঝোপ তৈরি হবে না, বা পদ্ম গাছে কখনো অন্য কোনো ফুল হবে না। তো আমি নিজেকে, আমি ওকে পারতাম না, ওকে বস পড়তে বস কোনো, কারণ আমি জানি ও খুব জিদ্দি, ওকে যদি বলি পড়তে বস ও পড়বেই না। আমি কী করতাম, ওকে বিরক্ত করা শুরু করতাম, নিজেকে আমি আমার 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 লাইফটাকে ওর সামনে আমি রাখতাম। তখন আমি প্রচুর কাজকর্ম করতাম, কোনোদিন ঘুম থেকে ওকে আমি বিরক্ত হয়ে তুলি, এই ওট 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 কোনোদিন তুলিনি, আদর করে তুলতাম, বাবু ওর মুখে ওর এরমভাবেও বলে যে মা দেখে এখন নানা রকম মনে করে যে মা তুমি তো কোনোদিন আমার সাথে জিনিস করে করো, বা স্কুল ব্যাগ চেক করা, সব মায়েরা স্কুল ব্যাগ আজকে বলে, তখন আমি জানতাম আমি জীবনে কোনোদিন ওর স্কুল ব্যাগে আসিনি, কোনো দিন দেখিনি ওর স্কুল ব্যাগ। আমার বন্ধুরা বলেছে তুই স্কুল ব্যাগ চেক করিস না, এখন তো বড়ো হচ্ছে, এতটা বিশ্বাস করেছি, শুধু বিশ্বাসটা ট্রান্সফার করেছি। করতে 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 একটা সময় এলো যখন ওই তখনও একদম বড়ো হয়ে গেছে, বোর্ডের পরীক্ষা আসন্ন, তখন আমি ওই জিনিস করতাম, কালকে পরীক্ষা হয়তো কোনো মানে ক্লাস টেস্ট, মানে তখন প্রি টেস্ট শুরু হবে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, তখন আমি বলতাম চল মামা আজকে একটা সিরিয়াল সিনেমা দেখে আসি, এরপর তো আর দেখতে পারি না, মা আমি চাই না বিরক্ত করবো আমাকে পড়তে, এই নিয়ে কতদিনে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যতদিন ছোটো থাকে ততদিন ফেন্সিং দিয়ে রাখ, মানে বেড়া দিয়ে রাখ, যখন বড়ো হয়ে যাবে বেড়া খুলে নেবে, ও নিজেই 8-10 মানুষকে আশ্রয় দিতে পারবে শেল্টার দিতে। তো শ্রী ঠাকুরের কথাগুলো না এইরকমভাবে জীবনে কাজে লেগে গেছে। তখন মঠে যেতাম খুব, তখন আমার আরেকটা গল্প, সেটা আরেকটা গল্প, আমার সব স্পিরিচুয়াল সাইডটা পুরোটা তো আমি সোশ্যাল মিডিয়াতে আমি বলতে পারবো, কিছু 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 হয়তো ছুঁয়ে যাবো, যাতে লোক শিক্ষা মানুষ যদি একটু কানেক্ট করে ভালো থাকে, সেটাই বলছি। বাচ্চাদের নিয়ে চিন্তা করো না, আমার কাছে প্রচুর কমেন্ট আসছে, শুধু ওদের সামনে নিজেদের পায়ে দাও, তুমি যদি ভাবো তুমি যেরকম আছো সেরমই থাকবে, তোমার বাচ্চা রাগ চলে যাবে, তোমার বাচ্চা পড়াশোনা করবে, বা তোমার বাচ্চা আমার কথায় রেসপেক্ট করতে পারবে, ওরা মাকে দেখে, আর বাবাকেও না, ওরা মাকে দেখে, সে যে বড়। এখানে একটা কথা বলছি, এখানে না ওই একটা খুব বড় একটা কী বলবো, একটা স্টাডির থেকে একটা পোর্শন আমি বলছি, সেটা হচ্ছে বলছে অমিতাভ, অমিতাভ তোমরা নিশ্চয়ই জানো, অমিতাভ বুদ্ধা, মানে অমিতাভ বুদ্ধ। এর আগেরবার যখন আমি ওই বোধিসত্ত্বা আর মহাসত্ত্বা তোমাদের বলছিলাম যে আমরা প্রত্যেকেই কিন্তু জীবনে কিছু না কিছু মিশন নিয়ে আসি, তখন আমায় লিখে কাউকে জিজ্ঞেস করেছিলাম যে ও কে বলো তো, কেউ লিখেছিল মহাসত্ত্বা বোধিসত্ত্বা না ও আমসত্ত্ব, মানে
আমসত্ব বোধিসত্ব মহাসত্ব না ও আমসত্ব, এরকম একটা মানে মজা করে লিখেছিল। বিশ্বাস করো আমি সেটা দেখেও আমার রাগ হয়নি, আমার কষ্ট হয়েছে যে সেরাও এরাও এরাও শুনবে, এরাও এমন জীবনে প্রত্যেকের কষ্ট আছে, যখন এই খাপে খাপে মেলে না তখন মনে হয় না যে মাসিটা জ্ঞান দিচ্ছে, সত্যি তো এটা কখন কোনটা কার মিলে যায়। সেটার জন্য বলছে বাড়িতে ধরো খুব রাগী কেউ আছে আমার বাড়িতে, তাহলে কী করবে? এই এতগুলো কথা তো বললামই যে কীভাবে নিজেকে পাল্টাতে হয়, রোজ হাসি খুশি, রোজ পড়া একটু একটু ক্রিয়েটিভ কিছু, মাকে দেখছি যে মা চেঞ্জ হচ্ছে, বাচ্চা চেঞ্জ হতে বাধ্য, এটা গ্যারেন্টি। মা যদি চেঞ্জ, আর যদি বলে না আমি চেঞ্জ হতে পারছি না, তাহলে জেনে রেখো কোনো টেম লাইফ করতে হবে মাকে, মা ঈশ্বরের ঈশ্বর সম, ঈশ্বর নিজে আসেন না মাকে পা। তো যাই হোক, আমি জ্ঞান দিচ্ছি না, কেন বলছি আমি নিজে প্রতিটি মুহূর্তে চেষ্টা, সাধারণ মানুষ আমারও কি রাগ হয় না, দুঃখ হয় না, অভিমান হয় না, কান্না পায় না, পায়, কিন্তু চেষ্টা করি। এতগুলো মানুষকে বলছি সেটা যদি আমি নিজে না করি তাহলে তো আমি ফ্রড। আমি যদি নিজে আমার আশপাশে প্রত্যেকটা মানুষ আমার যারা চেনে ইউটিউবে আছে তারা বলবে রঞ্জনা এত কথা বলছে অথচ নিজের কিছু করে না, সেটা তো না হয় একটা তপস্যা। এ যাই হোক, সেটা বলতে গিয়ে বলছে যে বাড়িতে যে মানুষটা তোমাকে সব থেকে বেশি বিরক্ত করছে বা তোমার নিজেকে ডাউন লাগে মাঝে মধ্যে, কাঁদো, কষ্ট পাও, নিজের রাগটা থেকে বেরোতে পারছো না, বলছে তোমার সামনে যে মানুষটা আছে তার মধ্যেও একটা অমিতাভ বুদ্ধের একটা চরিত্র আছে, তোমার মধ্যেও আছে। অমিতাভ বুদ্ধ হচ্ছে যেরকম বোধিসত্ত্বা মহাসত্ত্বা বলেছিলাম সেরকম, আমি এটা হচ্ছে তোমার ইংলিশে ওটাকে বলছে বা জাপানিজ বা চাইনিজ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকম বলে, ওটাকে বলে অমিতা বুধা বা অমিতাভ বুদ্ধ বলছি। সেইটা হচ্ছে যে যে শ্রী শ্রী ঠাকুরের কথাটা বললাম, গল্প করলাম যে ওই যে পজিটিভ একটা লোক বেরিয়ে এলো ভিতর থেকে, নেগেটিভ বেরিয়ে এলো, বলছে এমন কিছু করো না সেই মানুষটার সাথে, তাকে এমন ইরিটেট করো না, খুঁচিও না, বা সে যেটা পছন্দ করে না সেটা করো না, যাতে ওই নেগেটিভ লোকটা বেরিয়ে আসে। তুমি ওই অমিতাভ বুদ্ধটাকে ডাকো, যে জিনিসটা বাচ্চা পছন্দ করে বা মায়ের মধ্যেও যেটা চায়, যেটা দেখলে নেগেটিভ লোকটা বেরোবে না, যেটা দেখলে অমিতাভ বুদ্ধ বেরিয়ে আসবে, ওটা করো। যদি বলো আমি তো জানিই না ওকে ভালোবাসে, তাহলে আমি বলবো খুঁজে দেখো, কথা বলো তার সাথে, কথা বললে মা বাচ্চার সাথে কথা বা স্বামী স্ত্রীর সাথে গল্প, এগুলো তো খুব প্রয়োজন। যত আমরা গল্প, আমরা সরে যাচ্ছি আজকের দুনিয়ায় সবাই সবার থেকে, কিন্তু তার মধ্যেও সময় করে কথা বললেই আমরা জানতে পারবো। বলছে এমন কিছু করে ওকে ইরিটেট করো না, বা যেটা ও পছন্দ করে না করো না, যেটাতে ওর নেগেটিভ সত্তাটা বেরিয়ে আসে। তুমি ওকে ওই অমিতাভ বুদ্ধটা মানে আরেকটা যে ভালো সত্তা প্রত্যেকের আছে, নিজেরও আছে ওরও আছে, এদেরকে জাগিয়ে দিতে হচ্ছে। বলছে সকাল থেকে রাত অবধি একটা মা, সে যদি সারা দিন অভিযোগ করে, কান্নাকাটি করে, ভ্যাঁ ভ্যাঁ করে, প্যানোর প্যানোর করে, সেই সংসারে নেগেটিভিটি আসতে বাধ্য। আর যে সংসারে মা, এটা তো যে কোনো ঠাকুরের বইতে পাঁচালি বেশি দূর যেতে হবে না, এমনি যারা আমরা মহিলারা পুজো আচ্চা করি দেখেছি যে কোনো পাঁচালিতেও যে মহিলাদের মায়ের জাত মা কেন্দ্রিক না জীবনটা, তো সেরকমই আমরা মহিলারা যদি ওই সহনশীল মানে এই ওপর ওপর আমরা সবাই জানি কিন্তু প্র্যাকটিস করি না কেউ জীবনকে, সকালে ঘুম থেকে ওটা এক গাল মিশে, বা যে মানুষটা আমার সব থেকে বিরক্ত করে ও করে, তো আমিও ওর সাথে ওরকমই ওরকমই করি ব্যবহার, বা সবাইকে বলে বেড়াই, কারণ তার কানে কিন্তু যায়, সে জানে আমার ওপর মার কোনো কনফিডেন্স নেই বা আমার বউয়ের আমার ওপর কোনো কনফিডেন্স, ওটা খেয়াল করতে হবে। তাতে কী হবে, ওই যে অমিতাভ বুদ্ধ যে চরিত্রটা আমাদের প্রত্যেক মানুষের মধ্যে যে খুব খারাপ তার মধ্যেও আছে, ডাকছি কাকে ইনভাইট করছি সেইটা ম্যাটার করে। আমি সারা তার দিন ভাবছি আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো, আমার ছেলে ভালো, আমার ছেলে ভালো, যেটা আমি আমার মেয়ের সাথে করতাম ভিতরে ভিতরে সমানে, ওর ওই অমিতাভ বুদ্ধ যে চরিত্রটাকে ডাকতাম, তখন অমিতাভ বুদ্ধ বলে ডাকতাম না, তখন অমিতাভ বুদ্ধর নাম জানতাম না, ঠাকুরের গল্পে সেই ভালো মানুষটাকে ডাকতাম, আমি জানতাম সে ঘুমিয়ে আছে, ওকে মা ওকে ডাক রোজ ডাকত। আজকে তো আমার মেয়ে ঈশ্বরের পরম করুণা যে আমি শেয়ারও করেছি, সেই মেয়ে যে আজকে পড়াশোনা করতো না, কমপ্লেন আসতো, বিশ্বাস করে না এখন কেউ বিশ্বাস করে না, কিন্তু মা হয়ে দেখিয়েছি সামনে
ধৈর্য সহ্য প্রচুর, একটা জীবন, একটা জীবন। শুধু ইউটিউব খুলে বললাম, দুটো ভিডিও দেখে কমেন্ট করে দিলাম, কেননা যেটা করছি সেটার এফেক্ট আসবে, আসতে বাধ্য লাইফে। খুব সাবধানে পথ চলা, তো এইভাবে কিন্তু আমরা রাগটাকে কন্ট্রোল করি। আমরা ঝপ করে অন্যের রাগটা দেখে ফেলি, ও রাগে, ও আমায় ইরিটেট করে, ও আমাকে কষ্ট দেয় না, আমার সেই ট্রান্সফরমেশন নেই, আমাকে ও বিরক্ত করতে পারছে, আমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, আমার যদি সেই রাগের, আমি যদি ওটাকে কমিয়ে ফেলি, আমার নিজের মধ্যে যে অমিতাভ ভিতর যে ভালো যে ঠাকুরের গল্প, তাকে আমি এত শক্তিশালী করে ফেলি, ওর ওই রাগের কথা বা ওর ওই আমাকে নাড়াতে পারবে না, আমার কিছু এফেক্টই হবে না। সাধন করতে করতে একটা সময় এরকম হবে যে সেই মানুষটা যখন যে রাগ করতো তাকে দেখে আমার স্নেহ হবে, ইস ওর এখনও ওই বুধা চরিত্রটা বেরিয়ে, চলো আরও আরও ভালো, রোজ ভালো, ঠান্ডা, ও ভালো, ও ভালো, খারাপ খারাপ বলতে বলতে খারাপ, ভালো 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 বিশ্বাস করতে 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 করতে, এইভাবে কি হবে, দুটো হবে, ভাইসি ভার্সা, নিজের রাগও কমতে শুরু করবে, যার জন্য প্রেয়ার করছি, যার ভিতরে রোজ ওইটাকে ডাকছি, ভালো ভালো চল, ভালো পজিটিভ যে ওই বেশ যেটা ঠাকুর বলে তাকে ডাকছি, সে ঠান্ডা হবে। কীভাবে লাইফটা চেঞ্জ করবে, করে দেখো বন্ধুরা, করে দেখো, আমি করেছি, আমি করছি, আমি করতে করতে তোমাদের শেখাচ্ছি, বারবার বলছি, আজকেই আমার জীবনে, আমার জীবনে মাঝে মাঝেই হয় এরকম রাগের একটা জায়গা চলে আসে, সাধারণত ও আমাকে এরকম করে না, আমি একটা বিরাট ল্যাজওয়ালা মানুষ ভেবে ফেলি সাথে সাথে, এইটাকে সাপ্লি, এইটাকে নামানো, যে আমি কিচ্ছু না, আমি এখানে এসেছি লোক শিক্ষা। আমি যদি নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পারি, আমি কাউকে, শুধু রাগে আমার নিজের ক্ষতি হচ্ছে না, আমার সংসারটা ভোগে, মানে এত কষ্ট আমি ইনভাইট করছি, কাউকে কিছু ভাবা, দশবার ভাবা, এইগুলো যদি আমরা করতে পারি। আমি চেষ্টা করলাম যে কী করে আমরা রাগটাকে কন্ট্রোল করবো, দেখো তোমাদের যদি ভালো লাগে, তুমি যদি আরও শুনতে চাও আমাকে বলো, চেষ্টা করবো, যতটুকু পড়াশোনা করি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করবো। ভালো থেকো তোমরা, আর অলরেডি হোয়াটসঅ্যাপ করছো তোমরা যারা যারা আমার সঙ্গে কানেক্টেড হয়েছো, কমেন্ট আসছে যে তোমরা অলরেডি চেষ্টা করছো, এগুলো দেখো কীভাবে জীবন বদলাতে শুরু করে। নিজেদের অচেনা লাগবে একটা সময়, প্রথমে নিজেদের অচেনা লাগবে, বাবা আমার তো এখন রাগই হয় না, বাড়ির পরিবেশ চেঞ্জ হতে শুরু করবে। তো আমাকে জানিও, কমেন্ট করো যদি ভালো লাগে, আর যারা নতুন এসছো আমার চ্যানেলে, যদি আমার এই বকবকানি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। থ্যাংক ইউ, আমি লাইভে আসবো একটু।